গত দু একদিন ধরে ফেসবুকে শুধু অ্যাট ডাইরেক্ট ফ্রেন্ড এই মেনশনটা কিন্তু আসলে অনেক বিরক্ত করতেছে আমাদের সবাইকে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো অ্যাট ডাইরেক্ট ফ্রেন্ডের শিকার হয়েছি বলতে পারেন, এটা একটা বিরক্তজনক বিষয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যাট ডাইরেক্ট ফ্রেন্ড যে মেনশন করতেছে সবাই, তো এই নোটিফিকেশনগুলো আপনার কাছে আর আসবে না। একটা সেটিং দেখা দিব, ওই সেটিংটা করে রাখলে আপনারা যতগুলো মানুষ অ্যাট ডাইরেক্ট ফ্রেন্ড দিয়ে মেনশন করবে কিন্তু আপনার ফেসবুকে ওই নোটিফিকেশনগুলো আসবে না। কিভাবে করবেন না করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আমি আছি পিয়াশ ইসলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল বিষয়ে। সরাসরি আমি মোবাইল স্ক্রিনের সামনে চলে আসলাম, তো আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপে চলে যাব। তো ফেসবুকের হোম পেজটা ওপেন হলো, তো সরাসরি আমি মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পর একটু নিচে চলে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সরাসরি প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দেবেন। প্রোফাইল সেটিংয়ে আসার পর এখানে নোটিফিকেশন সেটিং, নোটিফিকেশন সেটিংয়ে ক্লিক করলে এখানে আপনার সামনে অনেকগুলো চলে আসবে অপশান। তো আপনারা এখানে ট্যাগস যে লেখাটা আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন বেচ এভরি ওয়ান মেনশন লেখা আছে, আপনারা একটা অপশান দেখতে পারতেছেন। এটা এখন টিক মার্ক দেওয়া আছে। টিক মার্ক দেওয়ার মানে আমাকে চাইলে যে কেউ মেনশন করতে পারবে ফ্রেন্ডের যে অপশানটা আছে এটার মাধ্যমে। আর আমি যদি এটা অফ করে দিই তাহলে আমার আর নোটিফিকেশানগুলো আসবে না। তা আপনারা এখান থেকে বেচ এভরি ওয়ান মেনশনের এটা আপনারা অফ করে দেবেন। সেটিংটা অফ করে দিলে আপনাদের সামনে আর এরকম নোটিফিকেশানগুলো আসবে না। আপনারা আগে যেভাবে ফেসবুক ইউজ করছেন ওইভাবে ফেসবুক ইউজ করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো এটি দেখানোর ছিল আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এতটুকুই দেখানো ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।